সিনেমা পোশাক পরিচ্ছদ সহ কাউকে বিদেশি পাওয়া গেলে কঠোর শাস্তির বিধান রেখে আইন করেছে উত্তর কোরিয়া আর এটিকে বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এমনকি বিদেশি ভাষায় গালাগাল করলেও হবে সাজা মোবাইল করিমের রিপোর্টে তখন বিস্তারিত বিদেশি পোশাক পরলে হবে কঠোর শাস্তি এমনকি জিন্স প্যান্টও পরা যাবে না আর দেশি ভাষায় গালাগাল দিলে শাস্তি নেই তবে বিদেশি ভাষা ব্যবহার করলে যেতে হবে জেলে কারো কাছে বিপুল সংখ্যক দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বা জাপানে তৈরি ভিডিও পেলে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড আর এসবের দশকদের হবে পনেরো বছরের কারাদণ্ড উত্তর কোরিয়া বিদেশে অপসংস্কৃতির প্রভাব দমনে এমনই এক নতুন আইন করেছে যারা এ আইনে বিরোধিতা করবেন তারা প্রতিক্রিয়াশীল হিসেবে বিবেচিত হবেন নতুন আইনটিকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জঙ্গুন বলছেন বিনা হাতিয়ারের যুদ্ধ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে চিঠি লিখে তিনি দেশটি যুব সম্প্রদায়কে নতুন আইন পালনের নির্দেশনা দিয়েছেন ভিন দেশে অপসংস্কৃতিকে মারাত্মক বিশ্ব হিসেবে আখ্যায়িত করে চিরতরে নির্মূলের অঙ্গীকার করেছেন কিম করোনা প্রতিরোধে উত্তর কোরিয়ায় চলছে টানা লকডাউন সচল নেই সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু কয়েকটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চালু রয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জংনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যেখানে